নমস্কার বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভারতে হলো একটি বিরাট বড় আবিষ্কার এই আবিষ্কারটি কি এবং তা কতটা গুরুত্বপূর্ণ সে নিয়েই এইমাত্র পাওয়া গেল খবর খবরটি আপনাদের জানাবো তার আগে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং তারপর বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা ভিডিওটি দেখার পর কমেন্ট বক্সে একজন গর্বিত ভারতীয় হিসেবে লিখুন আমার ভারত মহান তো বন্ধুরা এবার আমরা জেনে নেব খবরের শিরোনাম সম্পর্কে শিরোনামে বলা হচ্ছে বিরাট জিনিস আবিষ্কার হলো ভারতে চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এখানে বলা হচ্ছে উত্তর প্রদেশের সোনভদ্র জেলা যা মাওবাদী অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিত সঙ্গে আরেকটা পরিচিতি আছে এই এলাকার সেটা হলো এলাকার বাসিন্দাদের চরম দারিদ্রতার ছবি কিন্তু সেই দুঃখের দিন অবশেষে মিটতে চলেছে এলাকার মানুষদের কারণ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকরা খুঁজে পেয়েছেন দুটি সোনার খনি সোনভদ্র এলাকার সোন পাহাড়িতে বিশেষজ্ঞরা মনে করছেন সেখানে অন্তত তিন হাজার টন সোনা মজুদ রয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই সোনার সন্ধানে খনন কার্য চালানো হচ্ছিল উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি সেখানকার দুটি জায়গায় মাটির তলায় প্রচুর সোনার সন্ধান পাওয়া গিয়েছে বৃহস্পতিবার এ বিষয়ে সোনভদ্র জেলার খনি সংক্রান্ত বিভাগের আধিকারিক কে কে রায় বলেন সোনভদ্র জেলার সোনপাহাড়ি এবং হারদি এলাকায় দুটি সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে পাওয়া রিপোর্ট অনুযায়ী পাহাড়িতে দু মিলিয়ন টন ও হারদি এলাকায় ছশো পঞ্চাশ মিলিয়ন সোনা রয়েছে তো বন্ধুরা এই ছিল খবর খবরটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন লাল কালারের এবং তারপর ক্লিক করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন আর বন্ধুরা যাওয়ার আগে কমেন্ট বক্সে একজন গর্বিত ভারতীয় হিসেবে লিখুন আমার ভারত মহান তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ